মা আসলে নিজের সন্তান সারপ্রাইজ সারপ্রাইজ এবং শাকিব খান তার সাথে খুব ভালো আমার কেমিস্ট্রি। এবং কোন দিকে বইছে চিত্রনায়ক শাকিবের প্রেমের হাওয়া? সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও গুঞ্জন রটেছে, জানা যাচ্ছে চিত্রনায়িকা পূজা চেরিও নাকি এবার একটি বেবি বাম্পের ছবি প্রকাশ করেছে। দর্শক গেস করতে পারছেন কি বেবি বাম্পের এই ছবিটি প্রকাশ করার কারণ কি? হঠাৎ এতদিন পরে এসে কেন চিত্রনায়িকা পূজা চেরি এই সময়ে, যে সময়টা বুবলি এবং অপু বিশ্বাসের দা কুমড়োর সম্পর্ক যাচ্ছে, ঠিক তখনই নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ করল পূজা চেরি, যা হতবাক করে দিয়েছে ভক্তদের। তাহলে এটা কিসের ইঙ্গিত দিতে যাচ্ছেন পূজা চেরি? সত্যি কি তাহলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন কোনো ঘটনা ঘটতে যাচ্ছে? সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গণমাধ্যমে পূজা চেরির কয়েকটি ভিডিও বা ছবি প্রকাশ হয়েছে, সেখানে পূজা চেরিকে বেবি বাম্পের ছবি হিসেবেই ধরেছেন অনেকেই। নেটিজেনদের দাবি অবশ্যই পূজা চেরিরও এটি বেবি বাম্পের ছবি, তবে ক্যাপশনে কোনো কিছুই লেখেননি নায়িকা। নায়িকা শুধুমাত্র নিজের ছবি আপলোড করেছেন, তবে এটি আদৌ বেবি বাম্পের ছবি কিনা সে বিষয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে দর্শকদের। সম্প্রতি তার কয়েকদিন আগে তার সিনেমা গলুই, চিত্রনায়ক ছিল শাকিব খান, সেখান থেকেই নাকি তাদের কেমিস্ট্রি, এ নিয়ে বহু গুঞ্জনও রটেছে, বহু সময়ে বহু কথাও শোনা গিয়েছে। চিত্রনায়ক শাকিব খান এবং পূজা চেরির মধ্যে কি ঘটেছিল সে সময়? সত্যি সত্যিই কি তাহলে যেটা ঘটেছে সেটা বটে, বা যেটা বাতাসে ঘুরে বেড়াচ্ছে সে তার একটু আকটু হলেও সত্যতা রয়েছে? তাহলে কী হতে যাচ্ছে তিন নায়িকার জীবনে? একদিকে অপু, একদিকে বুবলি, অন্যদিকে পূজা চেরি, এখন কি করবেন চিত্রনায়ক শাকিব খান? যদিও পূজা চেরির সাথে তার কোনো হৃদ্রতা বা কোনো সম্পর্ক ছিল কি না তার এখনও সুস্পষ্ট কোনো প্রমাণ আসেনি সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যমে, এবং পূজা চেরিও স্পষ্টভাবে বলেননি। একই সঙ্গে পূজা চেরির প্রকাশ করা বেবি বাম্পের ছবিগুলো কি সত্যিই পূজা চেরির বেবি বাম্পের নাকি অন্য কিছু, এখনও সেটি ভালো করে দেখাই হয়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে এই নিয়েই আবারও শুরু হয়েছে তুলকালাম। জানা যাচ্ছে পূজা চেরি নাকি এবার তার বেবি বাম্পের ছবি প্রকাশ করেছে। তো দর্শক, এই ছবিটি দেখার পরে আপনি কি বলবেন, এটা কি সত্যিই পূজা চেরির বেবি বাম্পের ছবি? আমি কিন্তু বুঝতে পারছি না, তার জন্য আপনার কাছ থেকে মতামত চেয়ে নিচ্ছি। ভিডিওটি দেখে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সত্যিই কি পূজা চেরির বেবি বাম্পের ছবি নাকি এমনি ন্যাচারাল ছবি আপলোড করেছে, যেটি গুজবে বেবি বাম্পের হয়ে গিয়েছে পূজা চেরির জন্য।